আচ্ছা, কতদিন আগে মা মানুষ আসতো? এসেছিল কতদিন আগে? 3-4 বছর আগে। 3-4 বছর আগে আসতো? ভর হতো মা মানুষ? হয়েছিল ভর? একবারই ভর হয়েছিল। হয়ে বলেছিল দিদাবাড়ি দিদার দেখেছে, এটা আমরা সঠিক দেখিনি, দিদা বলেছে। কিন্তু ফোনে কথা বলেছিল মা নিজেই আমাদের সাথে। আমার যে মা, সেই মার সাথে ও আবার বড় অবস্থায় কথা বলছে। ও বলে দিয়েছে তোর বড় বউমা কিন্তু ভালো না, সব বলে গেছে। যে আচ্ছা, তোমার অভিজ্ঞতা বলো, তুমি কেমন দেখতে পেতে মাকে? সেটা বল। সব অর্ধেক মানুষ এরকম দেখতে পেতে, এরকম দেখায়। এসে আমার ঘরের সামনে এসে বলতো চল আমার সাথে চল, এরকম এরকম বলতো মা, তাই তো? আচ্ছা, তারপর তোমার শরীরও এসেছিল, তোমার তোমার যা তুমি যা জানতে পেরেছিলে, কিন্তু তখন কিছু মনে থাকতো না তোমার যখন এসেছিল? ঠিক আছে, আমি দেখি চৌদ্দজা দেখতে পাচ্ছি মা দূরে হয়ে গেছে, এখন মাকে আমি ডাকছি, দেখি অবশ্যই মা আসবে। ঠিক আছে, তুমি মায়ের কথা চিন্তা করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, সরে যাবেন, সরে যান, কথা বলবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া শাবির হক মাওলানা আলী শের খুদা, মেরে মখদুম আলী মা মাজিদা কে লাল, মেরে কলির শরীফ কে মালিক বাবা ফরিদ কে লাল, মেরে উঁচে রুতবে বালে মেরে গঞ্জ সগর কে লাল, রহম করো, করম করো, মর্দন করো মেরে বাবা, কৃপা করো, দয়া করো মেরে সরকার, মা মনসা কো আদর সহিত সম্মান কে সাথ শরীর মে প্রবিষ্ট কিয়া যায়। আগর মা মনসা পহলে সে থে তো তবি লেকে আও উনকো। হে মাতা, আপ প্রকট হো শরীর মে, হে মাতা রানী, আপ আও, আপ আও শক্তি কে সাথ, আপ আও, শক্তি নিয়ে আয় মা, তুই শক্তি নিয়ে আয়। আমি তোকে ডাকছি মা, আমি তোকে ডেকেছি তোকে, তুই আমার ডাক শুনতে পেয়েছিস মা? হ্যাঁ মা। আচ্ছা মা, তুই কেন চলে গেছিলিস ওর ওর সাথ থেকে? জায়গা দেয়নি। তুই নিজেই চলে গেছিলিস মা? নিজেই চলে গেছিলিস? আচ্ছা, তাহলে তোকে কেউ বাঁধেনি, তাই তো? তুই নিজেই চলে গেছিলিস? ও, জায়গা দেয়নি, ওরাই জায়গা দেয়নি, তুই বলেছিলিস এর আগে এসে? স্বপ্নও দেখিয়েছিলিস? আচ্ছা, তোকে যদি জায়গা দেয় তাহলে তুই থাকবি ওর কাছে মা? ওই স্নান করিয়ে দিয়ে সরিয়ে দিয়েছে তোকে, তাই তো? মানে তোকে সরিয়ে দেওয়া হয়েছিল তো স্নান করিয়ে? আচ্ছা আচ্ছা, ওরা আসতে পারেনি বলে আমাকে পাঠিয়েছে, কিন্তু এরা জায়গা দেয়নি। জায়গা দেয়নি তোকে? জায়গা দেবেন হ্যাঁ কি না, মাকে কথা দিন, তাহলে আপনাদের দিন ফিরবে, বলুন। জায়গা দেব বললে তো আর আমি আসতে পারছি না, আমাকে অপমান করে দাঁড়িয়ে দিয়েছে মা। সেটা তো আমরা বুঝতে পারিনি না, দীপু তো তুই দীপু বলেছে বা কিছু বলেছে, তুই কেন বল ওই ছেলেটার কথা শুনলি? বল শ্যামলের কথা কেন শুনলি? শ্যামলটা কে? এদিকে আসুন, এদিকে আসুন। ভজে ও তোকে? ভজে? হ্যাঁ, তারা মাকে ভজে, তোকে বজে। হ্যাঁ মা, যা ভুল করেছি তার জন্য ক্ষমা করে দাও। আজকে এই ভূত প্রেত কেন আছে জানিস? আমাকে তাড়িয়ে দিয়েছিস বলে এখন ক্ষমা চাইছিস আমার কাছে? ক্ষমা করে দাও মা, ক্ষমা না করলে হবে না। আমাকে বাবা পাঠিয়েছিল, তোর মেয়ে বাঁচতো আগে বল। না না না, বাঁচতো না? না, ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল। আমার বাবা মা গেছিল ওকে বাঁচাতে, তাই তো? হ্যাঁ বাবা মা গেছিল। ওকে পদক কি দিয়েছিল বল? দিয়েছিল মাদুলি, দিয়েছিল জল, দিয়েছিল সেটাই তুই বেঁচে এসেছিল। বেঁচে বেঁচে এসেছিল তো? হুম, না ডাক্তার বলেছিল 1 মাস 15 দিন বয়সে ও নীলরতন হসপিটালে ভর্তি ছিল, সারা গায়ে অপারেশন করা আছে, সারা গায়ে। আচ্ছা, যা বলছে সত্যি বলছে মা? সত্যি বলছে মা, তো সত্যি বলবেই। কিন্তু আমরা বুঝতে পারিনি, লোকে বলছে ওই শ্যামল বলেছে। ও মা, শ্যামল তো বললো যে তোমার ছুঁত বেশি, এক বাড়িতে হবে না। আমার ছুঁত বেশি কি বেশি না ওর কথা শুনে তুই আমাকে তাড়িয়ে দিবি, সেটা বল আগে। সেই জন্য তো ক্ষমা চাইছি মা, ক্ষমা ক্ষমা করে আবার তুমি আসো, থাকো মা। তুমি যদি আজকে আমাকে তাড়িয়েছিস বলে ওই মেয়েটা এত কিছু করছে, ওকে মেরে ফেলবে মা গো। তুমি এখন ভূত পিশাচ পাঠাচ্ছে, এরপরে মেরেই ফেলবে, তোকে বলেছিল তো? জয় মা। এ মা, মা মনসা তোকে বলেছিল তো? হ্যাঁ বলেছিল। এসেছিলাম তো আমি? হ্যাঁ। যখন ওর দিদার কাছে থাকতো বলেছিল তো? হ্যাঁ হ্যাঁ মা বলেছিল। হ্যাঁ, ওর ঠাম্মিকেও বলেছে তোর বড় বউ ভালো না, সে এই সেই।
মা এখন তুই ক্ষমা করে দে মা, তোর তো ভক্ত এরা, ওরা ভুল করে ফেলেছে, না বুঝে ভুল করে ফেলেছে, মা তুই শান্ত হ। ওরা যা পারবে ওদের যা সামর্থ্য। এই মেয়েটা ডাকতো, এই মেয়েটাও এখন আর ডাকে না, তোদের কারণে, তোদের কারণে, ওই দীপুর কারণে। না মা তোকে ডাকবে, মা তোকে জাগা দেওয়া হবে, মা তোকে জাগা দেওয়া হবে, মা। না তুই ভাবতে পারিস আমি নাকি ওর ক্ষতি করছি? মা তুই পারিস, আমি জানি মা, আমি জানি তুই কোনোদিন ক্ষতি করবি। হ্যাঁ তুই মহাশক্তি তুই। আচ্ছা ও যখন এসেছিল, এই মেয়ে যখন এসেছিল, তোর মেয়ে, জয় মা, তোদের আয় উন্নতি হয়নি? হয়েছে মা, তোর ধামে এসছে মা, এটা তো তোর ধাম, তোর ধামে এসছে, তুই তুই ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে মা। আমি তো থাকতেই এসেছিলাম, ভগবানের কোনদিনও পার্থক্য হয়? ঠিক, একদম ঠিক। ওরে এখানে দেখ, পার্থক্য নেই, জয় মা, সবাই আছে এখানে। আমিও আছি এখানে। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে মা। আমি সবাইকে যেরকম দে, ওরা ক্ষমা চাইছে মা, ক্ষমা করে দে মা। তোর ভক্ত হয় তো মা, ক্ষমা করে দে, ভুল করে ফেলেছে, না বুঝে ভুল করে ফেলেছে। তোর মন তো অনেক বড় মা, ক্ষমা করে দে। আমাকে বলে এসেছিল আমি এটা ভর্তি হতে পারছিল না, আমার ভক্ত ভর্তি হতে পারছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও বলে এসেছিল আমাকে দুধ কলা দেবে, এখনো দেয়নি, এখনো দেয়নি, কেন দেননি? গিয়ে দেবেন। আমি ভর্তি করিয়ে দিয়েছি, আমাকে তাড়িয়ে দিয়েছে, তারপরে ওদের আমি কথা শুনেছি। জয় মা, জয় মা। কত টাকা? আমি দুধ কলা চাই, কত টাকা বল। জয় মা, 50 টাকার মধ্যে হয় কি বল? তোদেরকে এত কিছু দিই আমরা, আর তোরা আমাদেরকে একটুকু দিতে পারিস না? ঠিকই তো চাই, ভক্ত মনের ভক্তি চাই আমরা, আর কিছু চাই না। ঠিক কথা, একে দেখ, একে দেখ, ভক্তি করে আমাকে। মা ঠিক আছে, তুই ক্ষমা করে দে মা, আর তুই আয়, তুই থাক, আমি রাখবো। তুই কি হবে এখানে, কে এনেছে জানিস? জয় মা, আমার বাবা এই যে আছে, জয় তুই তো হনুমানজিকে চিনিস, আমি দৃষ্টি করি, জয়, তাই তো? সেটা তো দীপু বলেছে মা, আমি বলেছি? ভুল বলেছে, ভুল বলেছে, ওরা ওরা কিচ্ছু জানে না। মা ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে মা, কৃপা কর মা, ওদের উপর কৃপা কর তুই, তুই ছাড়া কি করে ওরা এগোবে মা? ধামে এসছে, কেন বলেছে জানিস? কেন বলেছে মা? আমি জীবনকার মতো যদি আসতে না পারি, আর শক্তিটাকে কেড়ে নিতে চায় এরা, তাহলে তুই বল, গঙ্গায় এক ডুব দিয়ে মরা মানুষের কাজ হয় তো? মরে গেলে? হ্যাঁ 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 হ্যাঁ, মরা মানুষের কাজ হয়। হ্যাঁ মা ঠিক বলছিস মা তুই, তাহলে তাহলে এক ডুব দিতে কেন বলেছ বল? হ্যাঁ, ওদের শক্তি সব চলে যাবে মা, ওদের থাকবে না, কিচ্ছু থাকবে না, যারা ভুল কাজ করে তাদের থাকে না। মা ওদের ক্ষমা করে দে মা, আমার কথা রাখ মা তুই, এটা তোর ধাম মা, ঠিক আছে? ওরা ভক্ত তো, আছি তো, আমি আছি তো তোর কাছে। হ্যাঁ মা, হ্যাঁ মা, জয় মা, জয় মা, জয় মা। তুই ওদেরকে ক্ষমা করে দে মা, আমি ওকে তো রক্ষা করছি, তুই তো দেখছিস আমি কীভাবে রক্ষা করছি ওকে, ঠিক আছে? তুই তো মহামায়া, তুই তো মহামায়া, ঠিক আছে? ক্ষমা করে দে মা তুই ওকে, ঠিক আছে? ওদেরকে ক্ষমা করে দে। হ্যাঁ বলে নে, বলে নে মা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম তৎসত, ওম তৎসত, ওম তৎসত। ঠিক আছে, আমার বাবা যখন বলেছে আমি তোদেরকে ক্ষমা করে দিতে পারি, একটা শর্তে। বল মা কি শর্ত? জয় মা, ওই শৈলে আমাকে আসতে দিতে হবে, বলুন দেবেন তো? মরে যাবে। আচ্ছা মা তুই আসবি, তুই কি বলেছিস না? মা কামেক্ষার বাবা, আমার বাবা ছাড়া আর কেউ আসবে না, তোকে বলেছে, তুই সেটা বিশ্বাস করে নিয়েছিস। এই তুই বল, ভগবানের মধ্যে পার্থক্য হয়? কোনো পার্থক্য হয় না, যার মধ্যে ভেদ বুদ্ধি থাকে তার মধ্যে ঈশ্বর থাকে। আমার বাবা ব্যস্ত তো, ব্যস্ত মানুষ তো, ব্যস্ত মানুষ, ব্যস্ত মানুষ। হুম ঠিকই তো, কত কাজ করতে হয়, সারা পৃথিবীকে দেখতে হয় বাবার। আমার বাবা সৃষ্টিকর্তা, আমি তার মেয়ে। মা আচ্ছা ভুল হয়ে গেছে, আমার দেশ জানিস?
আমার খারাপ মানুষকে দেখতে ইচ্ছা করে না। আমরা ভালো বলে এই মেয়েটা ভালো বলে আসতে চেয়েছিলাম, মানে ছোট ছিল যখন তখন ও দুধ দিয়ে ওকে চানও করাতে হয়েছে। তুই জানিস একটা খারাপ ঘটনাও ঘটে গেছে। তাই মা? আচ্ছা আচ্ছা। এই মেয়েটার হাত থেকে ঘট ফেলিয়ে দিয়েছিলাম, পূজোর ঘট, তাও এরা বুঝতে পারেনি, এরা বুঝতে পারেনি, আমাকে জায়গা দেয়নি। এই মেয়েটার বদনাম হয়ে গেছে, এরও বদনাম হয়ে গেছে, খারাপ একটা কাজ হয়েছে। হয়নি বল, তোর বাড়ির লোক কি করিয়েছে? আমি থাকলে হতো? সত্যি বলছো মা সব? হ্যাঁ সত্যি বলছো, মিথ্যা কথা বলছো। আজকে এই বদনামটা হতো? হতো না। শান্ত মা, শান্ত। আচ্ছা কি শান্ত বল, আমি বুঝতে পারছি না অপমান করে কেন করেছে বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি ভালোর ভালো খাবার আগে বলুন, আসতে দেবেন কি না সেটা বলুন মাকে। মাকে জায়গা দিতে হবে। হ্যাঁ জায়গা দেব। মা তুই ঘট পাততে চাস, কিভাবে তোর ঘট পাততে হবে তুই সেটা বল। পড়াশোনা সব হবে ওর, মা কি ওর ক্ষতি করে আসবে? না। তাহলে পড়াশোনা আমরা করিনি, আমরা কি অশিক্ষিত? না আমরা সাধনা তপস্যা করিনি, ঠাকুরকে ডাকিনি। তুই আসবি, যা তোর ভক্তের শরীরে আয়, তুই আসা যাওয়া কর মা, ক্ষমা করে তুই আয়। এই শরীরে যদি না আসিস আমি কেড়ে নেবো, একে কেড়ে নেবো, কারণ আমার আমার জন্য একে পাঠানো, আমার জন্য একে পাঠানো, আমার বাবা পাঠিয়েছে। বলুন মাকে জায়গা দেবেন কি না বলুন, সেটা বলুন। যদি মাকে জায়গা দেন আপনাদের আয় উন্নতি সব হবে, ওর লেখাপড়া সব হবে, শত্রুপক্ষ দূরে সরে যাবে, কোনো ক্ষতি করতে পারবে না। ধামের তরফ থেকে আমি কথা বলছি, আমি কথা দিচ্ছি, মাও আছে। বলুন চাইলে মা আসবো, মা যদি এরকম। আরে একে তোরা অবিশ্বাস করবি না, কেউ কেউ অবিশ্বাস করবি না, বুঝতে পেরেছিস? আমি আছি, আমার বাবা মা সবাই আছে। কার মধ্যে মা? এখানে সবাই আছে। কতদিন লাগবে ওর ঠিক হতো মা? হ্যাঁ মা দেখে বলো। তুই তো পারবি ভালো করতে। আমি তো করছি মা, তুই দেখ না, আমি তো করছি মা। একদিন মাস এরকম লাগবে, লাগবে কিন্তু পুরো ঠিক হয়ে যাবে তো। এর কাছে আসবি, কোন জায়গায় যদি যাস বংশ নির্বংশ করে দেব। না না না, আমি এনাকেই বিশ্বাস করি, কেউ ভালো করতে পারে। আচ্ছা বাবা আরেকটা কথা বলবো, আজ আমার যে বাবার কাকিমা আছে, ঠাকুমা হয়, ওনার ওনার বাড়িতেও এরকম শিব পার্বতী আছে, স্বয়ং বাবা মা দুজনেই আছে। কি ক্ষতি করা আছে মা? তুই বিশ্বাস করিস লোকে খুব? হ্যাঁ বিশ্বাস বেশি করে ফেলি। তোরা বিশ্বাস করে ফেলিস? হ্যাঁ। আচ্ছা বল তো, মানুষকে বিশ্বাস করতে হয়? সবাইকে বিশ্বাস করতে নেই, চোখ কান খুলে চলতে হয়, বুদ্ধি দিয়ে এগোতে হয়। তাহলে তোরা কেন বিশ্বাস করিস সবাইকে? জয় মা, বুঝতে পারি না সবাই নিজের মত। তোর তোর কাজকর্ম ঠিক করা হয় না বল? না, একদম কাজকর্ম নেই। আমাকে ছুঁস না, দূরে সরে বসো, দূরে সরে বসো, টাচ করবে না আমাকে। ওর এখন কটা প্রেত আছে মা? আচ্ছা তুই কারোর জিনিস খাস আগে, খেয়েছিস কেউ দিলে কিছু? ওই দাদুরা দিত তখন দিদারা দিল। আমি এইমাত্র কি বললাম? বললাম কি বল, কেউ কিছু দিলে আগে একে একে জিজ্ঞাস করে, আমার ভক্তকে যদি জিজ্ঞাস না করে খেয়েছিস? চল না।
এনেই ভালো করতে পারবে, কেউ ভালো করতে পারবে না আমি বলে দিচ্ছি। আমার ভক্ত ছাড়া কেউ ভালো করতে পারবে না। ওই বাড়িতে একটা বড় সাপ চোখে তোমার বাহন খুব ভয় করে, আমি প্রচুর ভীতু মা প্লিজ। আরে ওটা তো আমি জানি ভয় করে মা, আমি তুমি জানো আমি অনেক ভীতু। তুমি আসবে মা, কথা শোন, আমাকে দেখে নাকি ভয় লাগে। কিসের ভয়, কোনদিনও কেটেছে, কোনদিনও ক্ষতি করেছে? তাহলে আমি ক্ষতি কাজে করে যাবো না, তুমি করো না। আমার কেন এত ভয় লাগে সব কিছুতে? তোকে ক্ষতি করা আছে রে, এর জন্য তোর ভয় লাগে? ও তোর ভালোর জন্যই আসে। মা বলছি আমি তো তোমাকে নয় বার মেরেছি মা, এর জন্য ক্ষমাও চেয়েছি তোমার কাছে। মা বুঝতে পারি, বুঝতে পারি মা, তুমি ব্যস্ত হয়ে এসেছিল বাড়িতে দেখো মা। অন্যায় তো করেছিস, মেরেছিস, অন্যায় করিস নি। আচ্ছা বলতো আমরা খারাপ করি? না না, ওখানে কি করতে হবে মা? আমার একটা নতুন শাড়ি, আচ্ছা, আর একটা গামছা, আচ্ছা, আর আমার যে প্রসাদ রিঙ্কি রয় আচার্যজি, দেখ তোর কি সমস্যা চলছে এখন, একটু দেখ তোর রিঙ্কি রয় আচার্যজি। চলে আসলে ছোবে না, হ্যাঁ ছোবে না। বিশ্বাস করিস না? আমি তোকে একদম মানে মনে প্রাণে বিশ্বাস করি। সত্যি? হ্যাঁ সত্যি বিশ্বাস করিস তো? সত্যি বিশ্বাস করি। তুলবেন না, ভিডিও তুলবেন না, ক্ষতি হয়ে যাবে। মনে প্রাণে বিশ্বাস করি এবং এর জন্য বারবার এখানে আসি। মনে প্রাণে বিশ্বাস করি। আমাকে বিশ্বাস করিস? হ্যাঁ হ্যাঁ, তোমাকে তো বিশ্বাস করি মা। কি দেখতে পাচ্ছিস মা? ক্ষতি করা আছে তোর, নিজের লোকই ক্ষতি করেছে। নিজের লোক? কিন্তু কে করেছে আমাকে জিজ্ঞাসা করবি না, আমি এসব পছন্দ করি না। আচ্ছা বলছি যে এই দেহবন্ধনটা তো দিয়েছে, অনেক সুস্থ আছে আগের থেকে। হ্যাঁ তা এখন জলটা খেয়ে যাচ্ছি, সেটা আমার বাবা জানে। আচ্ছা আমি ওটা বলতে পারবো না এখন, তুই অনেকটা সুস্থ আছিস। একদম অনেকটা সুস্থ আছি। আচ্ছা ওর দোকানে সব ভাঙচুর চালিয়েছে মা, দেখ তো। খুব টেনশন দিচ্ছে, এত টেনশন দিচ্ছে, এত বিরক্ত করছে। দাঁড়া অত কথা বলবি না, আমাকে দেখতে দিতে হবে তো। হ্যাঁ দাঁড়া, তুমি কথা বলো না। দেখ মা কিছুদিন আগে তো তোমার ইয়ে হলো, আর তোমার পুজোতে তো প্রত্যেক বছর আমি কাজ করি, আপ্রাণ মন প্রাণ দিয়ে লোককে খাওয়ানো থেকে আরম্ভ করে। এ ধামের ভক্ত শ্রাবন্তী মালাকার হালি শহর থেকে আসে। কি দেখতে পাচ্ছিস মা তুই? হ্যাঁ মা দেখে বল মা। আচ্ছা আর কতদিন আসতে হবে আমার কাছে? ওকে একবারে বলতে পারিস না? হ্যাঁ মা বল, আর কতদিন আসতে হবে একটু দেখে বল মা। অনেক দিনই আসতে।
করতে হবে খুব ভালো মতই খারাপ করেছে বুঝলি না আচ্ছা আচ্ছা তবে ঠিক হবে তো ওরা কি বললাম হুম 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 তোর কাছে সবাই ঠিক হবে আমরা আছি ঠিক আছে মা ঠিক আছে আচ্ছা মা আরেকটা বল পূর্ণিমা দাস যে কাকদ্বীপ থেকে আছে দেখ তো তার উপর কোনো সমস্যা করা আছে কোনো ক্ষতি করা আছে এই ধামের ভক্ত কি বললি না পূর্ণিমা দাস কাকদ্বীপ থেকে আছে পূর্ণিমা দাস এখানে আসে হ্যাঁ এখানে আসে তুই কি পেয়েছিস আমি তো পাচ্ছি যে ওকে আকর্ষণ ক্রিয়া করা হচ্ছে ক্ষতি করা হচ্ছে ওকে ওকে ট্র্যাপে ফেলা হচ্ছে ষড়যন্ত্রে ফেলা হচ্ছে আমি এটা পাচ্ছি সাইলেন্ট করে দেবেন ফোনটা ষড়যন্ত্র করা হচ্ছে খারাপ কাজ করানো হবে ওকে দিয়ে সেটাই পাচ্ছি আমি মা তুই একটু দেখ তো ঠিকই বলছিস ওটাই ঠিক হয়ে যাবে তো হ্যাঁ তবে ঠিক হয়ে যাবে আচ্ছা শ্রেয়া ব্যানার্জি মা লাস্ট প্রশ্ন করবো তোকে আমি তোকে ছেড়ে দিচ্ছি মা শ্রেয়া ব্যানার্জি যে বাঁকুড়া থেকে আসে মা দেখ তো মা এর কী সমস্যা গান গায় খুব ভালো শ্রেয়া ব্যানার্জি বাঁকুড়া থেকে আসে এই ধামে আসে মা আমি বুঝেছি ওকে ক্ষতি করা আছে তুই একটু দেখে বল মা তুই কি পাচ্ছিস আসে ওর হাত দিয়েও বেরোয় নিজের লোকই ক্ষতি করছে ওটা কি বাবার বাড়ির তরফ থেকে না মায়ের বাড়ির তরফ থেকে মা হ্যাঁ মা ঠিক আছে তুই বলতে চাস না বলিস না ঠিক আছে মা আচ্ছা আচ্ছা তোকে কি দেখব ভক্তি রাখিস না বিশ্বাস রাখিস না কি করব বল আমার আমি এরকম শুকিয়ে যাচ্ছি কেন মা খাওয়া দাওয়া তো খারাপ খাই না ওদেরকে দেখ তো তোর মা তো হয়েছে কি হয় না আমার উপরে ভক্তি বিশ্বাস রাখতে হবে একে দেখ তো